ভোলার ঘাটগুলোতে নোঙর করা ছোট বড় নৌকা ও ট্রলার, জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে মেঘনা তেঁতুলিয়া নদীতে চলছে মার্চ এপ্রিলের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন 125টি মাছঘাটের মাঝি মাল্লারা, তাই জেলার 2 লাখ জেলের কাছে অনেকটাই বর্ণহীন এবারের ঈদ। তারা বলছেন দীর্ঘদিন আয়না থাকায় কষ্টে আছে জেলে পরিবারগুলো। মহাজনেরা ঋণ দেয়া বন্ধ করে দিয়েছে অনেক আগেই, এনজিওর ঋণও বন্ধ, তাই এবারের ঈদে পরিবারের জন্য নেই কোনো আয়োজন। নদী যাইতে পারি না, দেনা দুনিয়া করে খাই যাচ্ছি, কোনো চাইল ভাত পাই না। ইয়ার পর আপনি ধরেন রোজা রমজান দিন কত কষ্ট করি আমরা, দিন কাটাইতে আসি। সামনে একটা ঈদ আইতে আসে, কেমনি আল্লাহ ফুলানির পোশাক কিনু, কিছু ডাল ভাত খাওয়া আমু, আমাকে এটা ফুল আল্লাহ করতে পারে। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সরকারের পক্ষ থেকে নিবন্ধিত 89,000 জেলের জন্য মাথাপিছু 80 কেজি চাল বরাদ্দ থাকলেও দেয়া হচ্ছে কম। নিষেধাজ্ঞার 1 মাস পার হলেও অধিকাংশ ইউনিয়নেই শুরু হয়নি চাল বিতরণ, রয়েছে অনিয়মের বিস্তর অভিযোগ। আমরা চাল নিতাম, আছে 2 ছেলে 5 জন নিতে হয়েছে, 5 জনের 150 কেজি দেওয়ার কথা স্যার, এখন আমাদের দেওয়া শুরু করে নাই। যদিও এসব অনিয়মের কথা অস্বীকার করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা, তারা বলছেন নিয়ম মেনেই বিতরণ করা হচ্ছে সহায়তার চাল, কিন্তু প্রয়োজনের তুলনায় কম চাল বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও দাবি জনপ্রতিনিধিদের। 2,000-2,500 অধিক লোক দাওতে চাল পায় নাই, তো তারা দাওতে কি এটা মানে বিভিন্ন আলোচনা সমালোচনা করতেছে যে আমরা চাল কেন পাই নাই, কিন্তু আমার সরকার এটা বরাদ্দ পুরো বরাদ্দ আমাকে সরকার দেয় নাই। যখন ঈদ উৎসবের পরিবর্তে সংসার চালাতেই হিমশিম অবস্থা জেলে পরিবারের, এই অবস্থায় অনিবন্ধিত জেলেদের নিবন্ধনের আওতায় এনে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের দাবি জেলে সমিতির নেতার। অনেক জেলে এখনো চাল পায় নাই, আমি সরকারের কাছে দাবি করব এই ঈদ উপলক্ষে জেলেদের কিছু করার জন্য, কারণ বিকল্প কর্মসংস্থানের ভিতরে জেলেরা যদি না না হয় তো জেলেরা অনেক দিন কষ্টে কাটতে হবে। তবে চাল বিতরণে অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা মৎস্য বিভাগের, একই সঙ্গে ঈদের আগে জেলেদের সহায়তা চাল বিতরণের কথাও জানান মৎস্য কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চাল আমরা তাদেরকে আমরা সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছি এবং সেখানে মামলাও করা হয়েছে এবং এটা প্রক্রিয়াধীন রয়েছে, আর বাকি চালও আমরা দ্রুত বিতরণ করব। ভোলায় নিবন্ধিত জেলে 1,68,375 জন, এর বাইরেও নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে প্রায় অর্ধ লক্ষাধিক জেলে। এখন ভোলা।